একটা একটা সিদ্ধান্ত হইল, সেই সিদ্ধান্তটা আমাদের মনকুটি মনগ্রন্থ বাবু আপনাদের সামনে তুলে দেবে। সবাইকে জোহার। আজকে আমরা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম লোকসভায় হোয়াইট লজে আদিবাসী কর্মী সমাজ, আদিবাসী মেঘাচারী কর্মী সমাজ আমরা বসেছি। একটা সমস্যা হচ্ছে এখন যে ঝাড়গ্রাম লোকসভাতে আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীর নাম আমরা প্রকাশ করতে পারি নাই। তার জন্য আমাদের চিন্তন মন্থন বহু বক্তব্য শোনা হইল, বহু নেতৃত্ব বহু ব্যক্তিত্ব আজকে আমাদের বলেছে। তাতে আমরা আবার এক্সিকিউটিভ বডি দুই সংগঠনের বসে নামগুলো আপনাদের কাছে দিচ্ছি। এই নামগুলা আগামী দিনে আমাদের নমিনেশন দিবে এবং আপনারা ঠিক করবেন, এবং এর জন্যে কোনো রকমভাবে খামতি যেন না থাকে, কোনো যেন ঘাটতি না থাকে, আমরা এইগুলা এদের জন্য আমরা লড়াই করব। আমাদের বরুণ মাহাতো এবং একটা ছিল সূর্য সিং বেসরা, সূর্য সিং বেসরার বিষয়টাও এখানে কেউ কেউ বক্তব্য রেখেছে। ও তো আমাদের বাইরে লোকসভার নয়, আর বরুণ মাহাতো এই লোকসভার নয়। আমরা ঠিক করলে সেখানে কেউ প্রস্তাব দিচ্ছে যে এই এলাকার যদি কোনো মাহাতো কি নাই আমরা সেরকম দেখি, তো তাতে পাওয়া গেছে সেই নামটা আনা হয়েছে। কিন্তু আমরা এই মাহাতোটাকে গুরুত্ব দিয়ে আমরা দুটা নাম নিয়ে এসেছি, একটা মমিতা মাহাতো, মৌমিতা মাহাতো, একটা বরুণ মাহাতো, এই দুটার মধ্যেই আমাদের নাম থাকলো। এই দুটাই কিন্তু মানে প্রচার হবে, দুটাই কিন্তু নমিনেশন দেবে, একজন খাই নেবে একজন খাইবে। তো মমিতা মাহাতোর নাম প্রস্তাব হোক, তার সব কিছু সেটা করেছে আমাদের সঞ্জয় মাহাতো, আর বরুণ মাহাতোটা পুরাপুরি মেঘাচারি আদিবাসী নাম, সেখানে আর কোনো অসুবিধা নেই, আমাদের মাঝে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না থাকে, আমরা আগামী দিনে এই প্রার্থীদের জন্য লড়াই করবো। স্যার ঠিক আছে তো? একদম। আমাদের দুটা নাম বাকি রইল, একটা হচ্ছে মেদিনীপুর আর একটা হচ্ছে বাঁকুড়া। আগামীকাল বৈঠক আছে, বাঁকুড়ায় বৈঠক করে ওখানে ওই লোকসভা ঠিক করা হবে, এবং আমাদের মেদিনীপুর লোকসভায় আমাদের যে প্রার্থী দেবে সেটা আগামীকাল ওই নামটা পাবো, আর এইটাও কালকে পাবো। আজকে আমরা ঝাড়গ্রাম লোকসভার আজকে বরুণ মাহাতো এবং মমিতা মাহাতো নাম আমরা সিলেক্ট করলাম। সবাইকে আমরা এখন তো নোটিফিকেশন হয় নাই, আমরা চাইছি নোটিফিকেশন হলে পরে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার আরেকটা আছে বালুরঘাট, এই বালুরঘাট এবং আলিপুরদুয়ার আমাদের ওখানেও দুটো প্রার্থী আমরা দিব, সেটাও আমরা ব্যবস্থা করব। আর এখনও নোটিফিকেশন হয় নাই, আশা করি দু চার দিন ভেতরে নোটিফিকেশন দিবে, আমরা দেরি করব না, আপনারা জল করে রেডি থাকবেন, বস্তু থাকবেন, যখনই খবর হয়ে গেল সঙ্গে থানা ঠিক নেমে যাবে আপনার। এবং কোনো রকমভাবে এখানে বিজেপি কিংবা টিএমসি যারা আছে ক্ষমতায় কিংবা বামফ্রন্টের কোনো নাই খুব ওরা কোনো সংগঠনের খুব ইয়ে আছে, ওদের ওদের কী একজন সন্তান মন্ত্রী আছে আসুন ছিল কলকাতা কিনা এতদিনে যদি আমরা দুঃখ হতে না পারি আমরা কাজ করতে পারবো না।
আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ প্রভেদ কিছু থাকবে নাই, আমরা কিন্তু একসঙ্গে কাজ করব, ঠিক আছে? তো মৌমিতা মাহাতো হচ্ছে রায়পুর, একটু বড় দরজা।